বন্ধুরা, আজকে আমি তোমাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। দেখো, এর জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রাম হবে গাজর একটা গেটারের সাহায্যে গেট করে নিয়েছি। আর গাজরটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, যে গাজরটা কালারটা খুব সুন্দর লাল হবে সেই গাজরটাই কিন্তু নিতে হবে। দেখো আমার গাজরটা কতটা সুন্দর কালার, যেটা কমলা কালার হবে সেটা কিন্তু না, এই লাল কালারের গাজরটা দিয়ে কিন্তু হালুয়াটা খুব সুন্দর একটা কালার আসে। দেখো আমি গাজরটা কিন্তু এরকম ঝুরি ঝুরি করে, বেশি কিন্তু একদম কিন্তু মিহি কুচি করিনি আমি, এরকম যেরকম আলু ভাজা হয় সেরকম কিন্তু গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখো আমি এখানে একটা কড়াই দিয়ে বসিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে তোমরা সাদা তেলেও করতে পারো, তবে ঘিতেই কিন্তু বেশি ভালো হয়। ঘিটা একটু গলে গেলে আমি এখানে গাজরটা দিয়ে দেবো। দেখো আমি এর জন্য এখানে কিছুটা কাজু আর কিশমিশ প্রথমে ভেজে নেব, তারপর আমি গাজরটা দেব। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিশমিশ আর কাজু পুড়ে যাবে। এখানে দেখো আমি 3টে এলাচ মুখটা ফাটিয়ে এরপর দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা সেন্ট বের হয়। দেখো কাজু আর কিশমিশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দিয়ে আমি 5-7 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে সাথে মিশিয়ে নিচ্ছি আর 5-7 মিনিট কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখো আমি 5-7 মিনিট গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গাজরটা না ভাজলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। কাঁচা গাজরটা যদি তুমি ভালো করে ভেজে নাও তাহলে কিন্তু হালুয়াটা খেতে দারুণ লাগে। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 500 লিটার দুধ জাল করে তারপর আমি এখানে 300 গ্রাম করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এই দুধটা এবার দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই হালুয়াটা কোন দিক সরি বন্ধুরা, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে তোমরা কিন্তু এটা খোয়া ক্ষীর দিয়েও করতে পারো। আমার ক্যামেরাটা একটু গন্ডগোল হয়েছিল তাই তোমাদের সম্পূর্ণটা বলতে পারিনি। দেখো আমি যে দুধটা দিয়েছি সেটা কিন্তু সুন্দরভাবে আমি গাজরের সাথে মিশিয়ে নিয়েছি, আর দেখো বলক এসে গেছে। আমি এভাবে নাড়তে নাড়তে গাজর হালুয়াটা আরেকটু শুকিয়ে নেব। দেখো দুধটা শুকানোর আগে কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকমই কিন্তু দিয়ে নেবে। আবারও আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার সাথে সাথে দেখো একটু জল ছেড়ে দিয়েছে, একটু পাতলা হয়ে গেছে। দেখো আমার গাজরের হালুয়াটা কিন্তু একদম হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শুকনো হয়ে যাবে। আমি কিন্তু এভাবে ঢেকে ঢেকে তারপর এরকম শুকনো করে নিয়েছি। এই হালুয়াটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, বা কোনো আত্মীয় স্বজন এলে এটা চটপট তোমরা বানিয়ে দিতে পারবে।
আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।